হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আবার আপনাদের সামনে চলে আসলাম সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউব স্টুডিও বিটাতে আপনারা কিভাবে আপনার নতুন ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করতে পারেন। তো এটি বর্তমানে অনেক সমস্যা দেখা দিয়েছে, আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতেছি তারা কিন্তু আমরা ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করতে পারতেছি না। তো এই ইউটিউব চ্যানেলটি আমরা কিভাবে ভেরিফাই করব, তো ইউটিউব স্টুডিও বিটাতে নতুন আপডেটে, তো এটি নিয়ে মূলত আজকে আমি আমার ভিডিওটি বানাচ্ছি। তো ভিডিওটি বোঝার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি বুঝতে পারবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, এখনই গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারে। ওকে, তো ভিউয়ার্স, এর জন্য আমাদের সিম্পলি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। দেন এটা আপনাদেরকে ডেস্কটপ সেট করে নিতে হবে। তো করে নেওয়ার পর আপনারা সিম্পলি ইউটিউবে ক্লিক করবেন। ওকে, তো একটু সময় নিচ্ছে। তো ইউটিউবে ক্লিক করার পরে আপনারা এটা কী করবেন, এই যে চ্যানেলের আইকনটি আছে তো এটাতে আপনারা ক্লিক করবেন, অথবা আপনাদের যদি লগ ইন করা না থাকে তো লগ ইন করে নেবেন। তো করে নেওয়ার পরে আপনাদের সেকেন্ড যে কাজটি সেটি হচ্ছে আপনারা এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ওকে, তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আপনাদের একটি নতুন স্টুডিও আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচে আসলে যে একটি সেটিংসের আইকন দেখতে পাচ্ছেন, তো এটিতে ক্লিক করবেন। ওকে, তো এটিতে ক্লিক করার পরে সেকেন্ড যে কাজটি সেটি হচ্ছে আপনারা এখান থেকে চ্যানেলে ক্লিক করবেন। দেন আপনারা অ্যাডভান্সে ক্লিক করবেন, অ্যাডভান্স সেটিংস যেটা আপনারা পাচ্ছেন তো এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করে আসলে এখানে দেখতে পাবেন যে স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, তো এই স্ট্যাটাস অ্যান্ড ফিচার্সে আপনারা ক্লিক করবেন। ওকে, তো আপনাদের সামনে যদি এরকম ওপেন হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে গুগল ক্রোম সিলেক্ট করে নেবেন আবারও। তো আমি নিলাম, এই যে দেখুন চলে আসে। তো এই যে এখান থেকে আপনারা কিন্তু যদি আপনাদের চ্যানেলটি ভেরিফাই করা না থাকে তাহলে এখানে আপনাদের কিন্তু ভেরিফাই করতে বলবে, ঠিক আছে? তো আমার যেহেতু ভেরিফাই করা আছে সেক্ষেত্রে এখানে একটি টিক দিয়ে দিছে, তো আপনাদের যাদের করা নাই তো আপনারা এইভাবে এখান থেকে কিন্তু করে নিতে পারবেন। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।